ফ্রেন্স এই মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা ছশো টাকার একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে চার পার্সেন্টের মতো আজকে পজিটিভ পারফরমেন্স দেখতে পাওয়া গেছে এই মুহূর্তে চার্ট ইন্ডিকেট করছে ক্যানের মধ্যে সাড়ে চার পার্সেন্টের মতো পজিটিভ পারফরমেন্স দেখতে পাওয়া গেলো সেসব বিষয়ে ছোটো ছোটোভাবে অ্যানালাইসিস করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য এই ফিফটি টু উইক হাই আমরা দেখতে পাচ্ছি ছশো চৌষট্টি কাছাকাছি এবং লো আছে তিনশো ছত্রিশের কাছাকাছি এই মুহূর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ছশো সাত অব্দি কিন্তু পৌঁছেছিল চলুন আমরা চলে যাব কোম্পানি অত প্রফিটেবল আছে কিনা ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা না সেসব বোঝার জন্য এই মুহূর্তে যদি প্রাইস পারফরমেন্স দেখবেন তো ওয়ান উইকে স্টক থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্টের মতো পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে ওয়ান মান্থে সাড়ে আট পার্সেন্টের মতো থ্রি মান্থসে দেখুন ফ্রেন্ডস সিক্সটি সেভেন পার্সেন্টের মতো ওয়ান ইয়ার যদি দেখবেন তো ফিফটি নাইন পার্সেন্ট এবং থ্রি ইয়ার্সে ফোরটি এইট পার্সেন্টের মতো পজিটিভ পারফরমেন্স দেখতে পাওয়া গেছে তো কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি পজিটিভ পারফরমেন্স আমাদের সামনে প্রেজেন্ট করছে তো চলুন দেখে নেব ভলিউম কেমন জেনারেট হয়েছে আজকে থার্টি সিক্সকে ভলিউম জেনারেট হতে দেখতে ইয়ের ইয়েস্টারডে যদি দেখবেন তো এইট কে ভলিউম জেনারেট হয়েছিল তার মধ্যে থেকে সিক্সটি সিক্স পার্সেন্ট কোয়ান্টিটি ট্রেড হয়েছে ওয়ান উইক আগে ফর্টি কে ভলিউম জেনারেট হয়েছিল এবং তার মধ্যে কি ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি ট্রেড হয়েছিল ওয়ান মান্থ আগে ফর্টি কে ভলিউম জেনারেট হয়েছিলো এবং তার মধ্যে থেকে ফিফটি এইট পার্সেন্ট কোয়ান্টিটি ট্রেড হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারী পরিমাণে কিন্তু মানুষও বাইং করছে চলুন আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে দেখে নেব যে কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আসছে দু আঠেরো সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল তিনশো নিরানব্বই তিনশো সাতষট্টি কারোর একশো আটত্রিশ কারোর দুশো সাতাশি কারোর দু হাজার তেইশে চারশো একুশ এ দাঁড়িয়েছে দু হাজার একুশ এবং দু হাজার বাইশে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভে চলে গেছিলো নেট প্রাফিট কিন্তু দু হাজার তেইশে আমরা দেখতে পাচ্ছি সেটা পজিটিভ হয়েছে ডেপ টু ইকুইটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য ডেপ আছে জিরো পয়েন্ট টু টু পার্সেন্টের মতো কিন্তু আগের তুলনায় ডেপথকে কিন্তু কমও করেছে তো ডেপকে দেখতে পাওয়া যাচ্ছে যে রিডিউসও কিন্তু করছে তো এই মুহূর্তে যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে র্যাপ্রো ইন্ডিয়া লিমিটেড কোম্পানি একদম ছোট কোম্পানি আছে সাতশো ছিয়াত্তর কোম্পানি আছে আরই আছে থ্রি পার্সেন্টের মতো কোম্পানি আমাদেরকে ফেস ভ্যালু দিচ্ছে দশ টাকার কাছাকাছি কিন্তু কোম্পানি আমাদেরকে কোনো ডিভিডেন্ড প্রোভাইড করছে না এই একটা ছোট আমরা দেখতে পাচ্ছি স্মল ক্যাপ কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভ পারফরমেন্স আমাদের সামনে প্রেজেন্ট করছে ম্যাক্সের চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে মুভমেন্ট দেখাচ্ছে স্মল ক্যাপ ছোট কোম্পানি আছে যেভাবে উপরের দিকে ওঠে ঠিক একইভাবে নিচের দিকে নেমে আসে আবারও কিন্তু নিজেকে রিকভারি করে নেয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি নিজের সেক্টরে নাম্বার থ্রিতে জায়গা বানিয়ে রেখেছে আমরা চলে এসেছি সেলসের উপর দু সালে কোম্পানির মধ্যে সেল দেখতে পাওয়া যাচ্ছে চারশো বিয়াল্লিশ করের মতো যদি আপনারা সিএজি এর উপর নজর রাখবেন তো ওয়ান ইয়ারের সিএজিআ ফিফটি নাইন পার্সেন্টের মতো দেখতে পাওয়া যাচ্ছে থ্রি ইয়ার্সে ফোরটিন পার্সেন্টের মতো ফাইভ ইয়ার্সে নেগেটিভ টেন ইয়ার্সে ফিফটিন পার্সেন্টের মতো তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু পারফরমেন্স আমাদেরকে ভালোই দেখাচ্ছে যেটা সিএজিআর নাম্বার দেখে বোঝা যাচ্ছে ছিল চলে যাব সময় নষ্ট না করে চার্টের উপর কিন্তু আমি চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং র্যাপ্রো ইন্ডিয়ার চার্ট আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি এই মুহূর্তে ক্যান্ডেল পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এখানে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল তার উপরে ক্লোজিং দিতে পেরেছে রাইট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো আটানব্বইয়ের কাছে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল তার উপরে ক্লোজিং দিতে পেরেছে তো এখান থেকে হয়তো কিছুটা পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারে এই যে ফিফটি টু উইক হাই ছিল আমরা দেখতে পাচ্ছি ছশো চৌষট্টির কাছাকাছি তো অ্যাটলিস্ট এই হাইটে কিন্তু টাচ করার চেষ্টা অবশ্যই করবে রিস্ক কিন্তু অবশ্যই আছে কিন্তু রিভার্ড ওঠানোর অনেকটা চান্সেস আছে তো এই মুহূর্তে আপনারা চাইলে এই ছোটো একটা স্মল ক্যাপ কোম্পানির দিকে শর্ট টার্মের জন্য নজর রাখতে পারেন আর এস আইন নাম্বার অবশ্যই আমরা চেক করব আর এস আই যদি নাম্বার দেখবেন তো সেটা সিক্সটি সিক্সের কাছাকাছি তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছে এসে এই মুহূর্তে দাঁড়িয়েছে দেখতে পাওয়া যাচ্ছে তো আপনাদের কী মতামত আছে অবশ্যই কিন্তু লিখতে ভুলবেন না এমএসসিডি কি বলছে দেখব এম এই মুহূর্তে সিগনাল লাইনের নিচেই আছে ওপর ওঠার জন্য অলমোস্ট রেডি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট এই লাইনটাকে ক্রস করার অবধি অপেক্ষা করতে পারে। অবশ্যই ভাবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ